কয়লা সংকট কেটে যাওয়ায় এক মাস পর বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। গেল রাত 11টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানান উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, এতে চলমান লোডশেডিং বন্ধ হবে বলে আশা করছেন কর্মকর্তারা। 1320 মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে। গত বছরের ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়, কিন্তু কয়লার অভাবে গেল 14 জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে বাগেরহাটের রামপাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এএসএম শামসুর রহমান। শামসুর, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার বিষয়ে কি বলছে কর্মকর্তারা? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ এবং ভারতের যৌথ বিনিয়োগে নির্মিত এই রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই অঞ্চলের মানুষের আশার সঞ্চয় হয়েছিল। কিন্তু গত জানুয়ারি মাসের 14 তারিখে কয়লা সংকটে, ডলার সংকটে কয়লা আমদানি করতে না পেরে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এর ফলে কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পরে, প্রায় এক মাসের অধিক সময় বন্ধ থাকার পরে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি গত রাত 11টায় আবার উৎপাদনে গেছে এবং আমরা সকালে এখানে এসে দেখতে পেরেছি যে এখানে সিমনি থেকে কিন্তু ধোঁয়া উঠছে এবং বিদ্যুৎ কিন্তু উৎপাদিত হচ্ছে এবং জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত হচ্ছে বলে আমাদের এই যে উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম আমাদের জানিয়েছেন। আমি জানিয়ে রাখি যে এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে কিন্তু প্রতিদিন 5000 টন কয়লা প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের গত যে কয়লা আসছে এখানে 30000 টন কয়লা আসছে ইন্দোনেশিয়া থেকে, তো এই কয়লা কিন্তু মাত্র 5 দিনের এই বিদ্যুৎ কেন্দ্রে চলবে। তবে আশার কথা হলো যে আগামী 18 ফেব্রুয়ারি কিন্তু ইন্দোনেশিয়া থেকে আরো 50000 টন কয়লা আসার কথা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন কয়লার সংকট কেটে গেছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক থাকবে। বিশেষ করে এই যে শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কিছু কম থাকায় কিন্তু এই বিদ্যুৎ বন্ধ হলেও এর প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি। তবে এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি এই বিদ্যুৎ চাহিদা এখন বেড়ে গেছে, বিশেষ করে শেষ এবং গ্রীষ্ম মৌসুমের কারণে, তো এই বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই বিদ্যুৎ কেন্দ্র যদি বন্ধ হয়ে যায় পুনরায় তাহলে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং এটা কিন্তু বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা আমাদের বলছেন। তবে এই বিদ্যুৎ কেন্দ্রটি আর বন্ধ না হওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এই সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। কিন্তু এটাই ছিল বাগেরহাটের রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে আমাদের সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ এএসএম শামসুর রহমান জানাচ্ছিলেন বাগেরহাট থেকে।